কলা বেশি পেকে গেলে ফেলে না দিয়ে এইভাবে কলাগুলোকে ছুলে কলাগুলোকে প্রথমে ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপরে এর মধ্যে চালের গুঁড়া, ময়দা, চিনি দিয়ে ভালো করে মেখে বড়া করলে সেটা খুবই ভালো লাগে, তো আমি আজকে সেটাই বানাচ্ছি। চলো তাহলে দেখা যাক। কলাগুলোকে ভালো করে ছেড়ে নিয়েছি, এবারে ময়দা, চালের গুঁড়ো আর চিনি দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দেব, এইভাবে ছেড়ে দেব। তোমরা ছোটও করতে পারো, বড়ও করতে পারো, যেভাবে পারো সেভাবে ভিজে নেবে। দেখো আমি বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, তোমার বড়াগুলো রেডি। কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা এইভাবে বড়াগুলো ভিজে খেতে পারবে, কলাগুলো ফেলে না দিয়ে। থ্যাংক ইউ।